জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2012 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বা সরকারি যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম হলে তার দায় সাধারণ জনগণের উপরই পড়ে বললেন সুলতানা কামাল। অব্যাহত লোডশেডিংয়ে অতিষ্ঠ চাঁদপুর, বন্ধ হওয়ার উপক্রম কলকারখানা, কাজ না পেয়ে শ্রমিকরা দিশেহারা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2012 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30 দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক এবং মানসিকভাবে স্বাস্থ্যবান করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাম পর্যায়ে ইন্টারনেট সুবিধা পৌঁছে যাওয়ায় মানুষ সহজেই স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাচ্ছে। এরই মধ্যে মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং দুস্থ মায়েদের মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। পরে তিনি শিশুদের টিকা খাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সকলে নিজের উদ্যোগে আপনার শিশু বা আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী প্রত্যেক শিশু ঠিক সময় মতো এই ভিটামিন এ প্লাসটা নিচ্ছে কিনা বা কৃমির ওষুধ খাচ্ছে কিনা, টিকাদান নিচ্ছে কিনা, এই বিষয়টা নজর দেওয়া এবং নিজেদের শিশুরা যাতে এটা গ্রহণ করে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা। আমরা চাই তারা যেন একটা সুস্থ সবল মানুষ হয়ে এই দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সরকার বা সরকারের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো অনিয়ম হলে তার দায় কোনো না কোনো ভাবে সাধারণ জনগণের উপরই পড়ে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। সকালে রাজধানীতে দুর্নীতি বিরোধী আন্দোলনে জন অংশগ্রহণ, অর্জন, চ্যালেঞ্জ, সম্ভাবনা শীর্ষক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিনে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে আবদুল্লাহ আবু সাঈদ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে বলেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কর্মকাণ্ডই পরিচালিত হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ দিয়ে, আর সাধারণ জনগণ আইন ভঙ্গ করলে যে শাস্তি হয় পুলিশ সে আইন ভঙ্গ করলে 5 গুণ বেশি শাস্তি হওয়া উচিত। তিনি দুদকের সমালোচনা করে বলেন, দুদকে এমন কোন সাহসী ব্যক্তি নেই যে প্রতি মাসে কমপক্ষে 5 জন দুর্নীতিগ্রস্ত মানুষকে জেলে পাঠাতে পারে। যখন সরকারের মাধ্যমে কিংবা সরকারের বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের মাধ্যমে কোন ধরনের অনিয়ম হতে থাকে, সেটা মানবাধিকার লঙ্ঘন হোক, সেটা দুর্নীতি হোক, সেটা অগণতান্ত্রিক আচরণ হোক, যা কিছু হোক, সেটা দায় দায়িত্ব কিন্তু কোনো না কোনোভাবে আমাদের উপরে এসে পড়ে, কারণ আমরা সেই রাষ্ট্রের অংশ। বর্তমান সরকারের অধীনে কোন ফরমায়েশি বিচার হয়নি বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জাজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্মকর্তাদের 114তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন, সরকার কখনোই বিচার বিভাগকে প্রভাবিত করেনি। বর্তমানে নিম্ন আদালতে 20 লাখ মামলা অনিষ্পন্ন আছে, তাই স্বল্প সময় এবং স্বল্প ব্যয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলে সহযোগিতা চান আইন প্রতিমন্ত্রী। নিম্ন আদালতে প্রায় 20 লক্ষের মতো মামলা আজকে অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। আমরা এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি, বিশেষ করে দেওয়ানি মামলার ক্ষেত্রে, অর্থ ঋণ আদালতের মামলার ক্ষেত্রে আমরা কিন্তু এডিআর এর মাধ্যমে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা যাতে নিষ্পত্তি করা যায়, দ্রুত নিষ্পত্তি করা যায় একটা সমঝোতার মাধ্যমে, সেই ব্যবস্থা, সেই আইন কিন্তু আমরা পাশ করেছি। ভারতের আসাম রাজ্যের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী চন্দন কুমার সরকার নেত্রকোনায় তার জন্মস্থান পরিদর্শন করেছেন। তিনি 52 বছর পর 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। চন্দন কুমার 1960 সালে মা বাবার সঙ্গে ভারত চলে যান। তিনি নেত্রকোনা পৌঁছে তার মাসি বাসন্তী রানী বিশ্বাসের বাড়িতে যান এবং নিজ জন্মস্থান বারহাট্টা ছোঁয়াগাঁও এলাকা পরিদর্শন করেন। এ সময় এলাকার জনসাধারণ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তার সঙ্গে ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ ওয়াদুদ।
রংপুরের মোকামে এখন চালের দাম অনেকটাই নিম্নমুখী। মোটা চাল পাইকারি বাজারে বস্তা প্রতি 300 থেকে 400 টাকা এবং চিকন চাল কমেছে বস্তা প্রতি 300 থেকে 350 টাকা। বড় ধান কাটা মাড়াইয়ের পর থেকে ধান এবং চালের দাম কমতে শুরু করেছে। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রঞ্জক মিস্ত্রি। রংপুরের মাহিগঞ্জ দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম। এখানে প্রতিদিন কয়েকশো ট্রাক চাল কেনাবেচা হয়। পাইকাররা এখান থেকে চাল ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। নতুন বোরো ধান বাজারে আসায় হঠাৎ করে চালের দাম কমে গেছে। মোটা চাল বস্তা প্রতি 450 টাকা এবং চিকন চাল 350 টাকা করে কমেছে। আগে 1900 টাকা ছিল, 1900-2000-2000 আছে, কিন্তু মার্কেটে কোনো বেচা কেনা নেই। চিকন চাউলটা 400-500 টাকা কমছে, আগে ছিল 2700-2800 টাকা, এখন সেখানে নামিয়ে আসছে 2000-2200 এরকম। মোকামে চালের দাম একেবারে কমে যাওয়ায় এবং ক্রেতা না থাকায় শত শত শ্রমিক মানবেতর জীবন কাটাচ্ছেন। আর চালের বাজারে ধস নামায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা। সরকার ধান চালের দাম নির্ধারিত করছে ঠিকই, কিন্তু ধান চাল কিনা বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, সরকারিভাবে ধান চাল কেনা শুরু হলে বাজারের স্থবিরতা কাটবে, সেই সঙ্গে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের কিছুটা হলেও মূল্য পাবেন। সরকারের যে পারচেজ হওয়ার কথা ছিল, এখনো রংপুরে সেই মানে এখনো শুরু হয়নি। শুরু না হওয়ার কারণে ধান চাউলের কোনো মানে বর্তমানে কোনো দামে বিক্রি হচ্ছে না। কৃষকরা ধান নিয়ে বর্তমানে খুবই বিপদে আছে। যদি সরকার চাউল কিনত এই সময়ে, তাহলে চাউলের রেট আরেকটু বাড়তো। এবার বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় ধানের দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে, যার প্রভাব পড়েছে চালের উপর। এ অবস্থা থেকে উত্তরণে শিগগিরই সরকারের ধান চাল সংগ্রহ অভিযান শুরুর পরামর্শ ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। অব্যাহত লোডশেডিং এর কারণে চাঁদপুরে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বন্ধ হওয়ার পথে বিভিন্ন কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান বাধাগ্রস্ত হচ্ছে শ্রমিকদের কাজ। ক্ষতির মুখে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সব মিলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন রঞ্জক মিস্ত্রি। একবার বিদ্যুৎ গেলে আবার কখন আসবে কেউ জানে না। রাত দিন সমানে চলছে লোডশেডিং। বন্ধের পথে এখানকার রাইস মিল এবং লবণ মিল সহ বিভিন্ন মিল কারখানা, আর উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এই লোডশেডিং আমাদের প্রতিদিন 1 লক্ষ টাকা প্রোডাকশন সেলটা আমাদের কম হচ্ছে, প্লাস বর্তমান যে লেবাররা কাজ করতেছে ওদের প্রোডাকশন রেটটাও কমে যাচ্ছে বা ওদের পয়সাটাও কমে আসতেছে। সময়মতো ডেলিভারি দিতে পারে না, কারিগররা কাজ করতে পারে না। ডেলিভারি হচ্ছে যেভাবে বিদ্যুৎ সরবরাহ না থাকে, তাহলে মেশিনারিগুলি আছে না। কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় উৎপাদন যেমন কমে গেছে, শ্রমিকদের কর্মসংস্থানেও পড়েছে বিরূপ প্রভাব। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন তাদের কিছুই করার নেই, গ্রিড থেকে কম বিদ্যুৎ পাওয়ার কারণেই এই লোডশেডিং। গ্রিড থেকে যদি আমাদেরকে বরাদ্দ বাড়িয়ে দেয় জেনারেশনের সাথে রিলেটেড, তাহলে আমরা শেডিং কম করব। চাঁদপুর জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 65 মেগাওয়াট, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 22 মেগাওয়াট। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজার ছাদ থেকে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কি কারণে তরুণীটিকে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি। দীর্ঘদিন ধরে যুগান্তরের সিনিয়র রিপোর্টার শফিউল আলম রাজাকে হত্যা করার হুমকিদাতা এক যুবককে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। তবে কি কারণে হত্যার হুমকি দিচ্ছিল এই যুবক তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হুমকির বিষয়টি নিশ্চিত হয়ে এই যুবককে গ্রেফতার করেছেন তারা। তথ্য উপাত্ত সংগ্রহ শেষে যাচাই বাছাই করলে প্রকৃত রহস্য উন্মোচন করা হবে। তবে ভুক্তভোগী সাংবাদিকের দাবি, শুধু হত্যাই নয়, চাঁদাও দাবি করে ওই যুবক। ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর হকার্স মার্কেটে আগুনের 10টি দোকান পুড়ে গেছে। গতরাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই চেম্বার নেতারা ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগুনে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এবার আমাদের বিশেষ আয়োজন, অনুসন্ধান।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স নামে বিমা কোম্পানির আমানতকারীরা পড়েছেন বিপাকে। মৃত্যু দাবি আর মেয়াদ শেষে বিমার টাকা দীর্ঘদিন যাবৎ না পেয়ে ক্ষোভে হামলা করেছেন কোম্পানির কর্মকর্তাদের উপর। গ্রাহকদের অভিযোগ, কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান হিসাবরক্ষকের যোগসাজশে সময়মতো টাকা পাচ্ছেন না তারা। কোম্পানির অতিরিক্ত এমডি এবং চেয়ারম্যানের মতে কিছু ভুল বোঝাবুঝির কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহাতির ফারুকী। মৃত্যু ঝুঁকি, অঙ্গহানি, দীর্ঘমেয়াদী বিমাসহ বিভিন্ন প্রকারভেদে বিমার মেয়াদ শেষ হলেও সময়মতো আমানতের টাকা ফেরত না পেয়ে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয় ভাঙচুর ও কর্মকর্তাদের উপর হামলা করেছেন গ্রাহকরা। তাদের দাবি, কোম্পানির চেয়ারম্যান সহ দু চারজন কর্মকর্তার যোগসাজশে কব্জা করা হয়েছে কোটি কোটি টাকা। সার্ভে বেনিফিট পাবো ডিসেম্বর মাসে, কিন্তু আজকে মে মাস এখনো পর্যন্ত শুধু এও তাল বাহানা করে ঘুরায়। ঘোরার পরে এখন বলতেছে যে আপনার আরেকটা কিস্তি দেওয়ার ডেট হয়ে গেছে, ওইটা না দিলে আমরা এটা দেবো না। তো সার্ভাইভাল বেনিফিট আজকে সিএফ দপ্তরে আটকা, ওডিটি আটকা, তাদের কাছে গেলে তাদেরকে পাওয়া যায় না, তাদেরকে স্বাক্ষর দেন। আজকে সাত দিন আমি প্রধান কার্যালয়ে আসতেছি। সাধারণ এই গ্রাহকদের সাথে জোট বেঁধেছে কোম্পানির বিভিন্ন প্রকল্পের পরিচালকও। তাদেরও দাবি, মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা রোষানলের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। যে আত্মসাৎ তারা করতেছে, এখানে বসে কিছু কর্মকর্তা এবং সামান্য কিছু পরিচালকের একটি অংশ এই কাজগুলোর সাথে জড়িত। আমরা অবগত হওয়ার পরে আমরা চেয়ারম্যান মহোদয়কে এবং ডিরেক্টরদেরকে আমরা জানিয়েছি, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। প্রতি মাসে আমাদের যখন বোর্ড মিটিং হয়, আমরা শুরু থেকেই আমরা বোর্ড মিটিং এ আমাদেরকে ডাকতো। একটি পর্যায়ে যখন আমরা বুঝতে পেরেছি যে তারা দুর্নীতি করেছে। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান জানালেন কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কোম্পানির টাকা আছে, তা সময়মতো ফেরত দেওয়া হবে। আমাদের বিভিন্ন ম্যাচুরিটি এইসব দাবি দেওয়া আমরা দেখি, সেগুলোর ব্যাপারে আমাদের যেটা বললাম আপনাকে, একটু আমাদের কিছুটা ব্যাকলগ হয়ে গেছে, সেটা আমরা ছোটানোর চেষ্টা করতেছি। কিছু কিছু ভুল বোঝাবুঝি হতেও পারে, এটা কিন্তু এখন কিছু নাই। গতকাল আপনারা দেখছেন হয়তো, আমরা সবাই গেছি, সবাই যে ওখানে বক্তব্য রেখেছি, আর আমাদের কোম্পানির অবস্থা আগের তুলনায় অনেক ভালো। এদিকে সরকারি ব্যবস্থাপনায় বিমা কোম্পানিগুলোর দেখভাল করার জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ অধিদপ্তর থাকলেও দায়িত্বে থাকা চেয়ারম্যান মুখোমুখি হন না মিডিয়ার, এমনটি জানালেন চেয়ারম্যানের পিএ। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাধারণ গ্রাহক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দাবি, অচিরেই কোম্পানির কার্যক্রম চালু করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হোক। মাহাতির ফারুকী, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সরকার বিরোধী গণ আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা এবং দুর্নীতির অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচারের দায় ঘোষণা করা হবে আজ। তার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে এই স্বৈর শাসকের। 2011 সালের আন্দোলনের সময় মুবারক নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই আন্দোলনে তার বিরুদ্ধে কয়েক শতাধিক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলি এবং আরও চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে, যদিও আদালতে আনা অভিযোগ অস্বীকার করেছেন তারা সবাই। হত্যার নির্দেশ ছাড়াও মুবারক এবং তার দুই ছেলের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। এদিকে 31 বছর পর বৃহস্পতিবার দেশটি থেকে প্রত্যাহার করা হয়েছে জরুরি অবস্থা। খেলা খবর। পাওয়ার ফুটবলের দেশ জার্মানি ইউরোকাপের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম এই ফেভারিটরা। ইতিমধ্যে কোচ জোয়াকিম লোর অধীনে 2012 ইউরোতে ভালো করার ব্যাপারে আশাবাদী দেশটি। বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ানা এলভিস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে টাইব্রেকে হারের ক্ষত শুকায়নি এখনো। দুঃখজনক সেই স্মৃতি কাটতে না কাটতেই জার্মান ফুটবলের জন্য আরেক ধাক্কা। ইউরো 2012 প্রস্তুতি ম্যাচে সুইসদের কাছে 5-3 গোলে হেরে যায় জার্মানরা। 9 জন পর্তুগালের সঙ্গে ম্যাচ দিয়ে ইউরোকাপের শুরু জার্মানির। পর্তুগাল ছাড়াও গ্রুপ বিতে জার্মানির সঙ্গী হবে 2010 বিশ্বকাপের রানার্স আপ দল নেদারল্যান্ডস, আছে ডেনমার্কের মতো দলও। তাই জয়ের জন্য অনেকটাই পরিশ্রম করতে হবে জোয়াকিমের শিষ্যদের। তিনবারের বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়নরা চায় এবারের ইউরোকাপ নিজেদের করতে। ২০০৮ কোয়ালিফাইং রাউন্ডে পর্তুগালের মুখোমুখি হয় জার্মানি। সে সময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পর্তুগিজদের 3-2 গোলে পেছনে ফেলে সেমিফাইনালে টিকিট পায় মাইকেল বালাকের দল। তুরস্ককে হারিয়ে ফাইনালে উঠলেও স্পেনের কাছে হেরে শিরোপার খুব কাছ থেকে ফিরে আসে জার্মানরা। তবে 2012 ইউরোতে মাইকেল বালাককে ছাড়া মাঠে নামলেও জার্মানদের রয়েছে মুলার গোমেজদের মতো তারকা খেলোয়াড়। রিজওয়ানা এলভিস, একুশে টেলিভিশন।
শেষ কাছে দুপুর একটার একুশে সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আর একবার। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2012 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বা সরকারের কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কোন অনিয়ম হলে তার দায় সাধারণ জনগণের উপরই পড়ে বললেন সুলতানা কামাল। অব্যাহত লোডশেডিংয়ে অতিষ্ঠ চাঁদপুর, বন্ধ হওয়ার উপক্রম, কলকারখানা কাজ না পেয়ে শ্রমিকরা দিশেহারা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লবণ করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে ফেসবুক /একুশে-tv-live এবং twitter/একুশে-tv-bd এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 3টায় দেখার অনুষ্ঠান রইল একুশের সঙ্গে।